আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। অনলাইন বাংলা ক্লাসে স্বাগতম তোমাদের। আজ অনলাইন বাংলা পাঠ উপস্থাপনায় আমি তোমাদের সঙ্গে উপস্থিত আছি শেখ আমেনা, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা। বন্ধুরা, জীবনের ধর্মই নিরন্তর বয়ে চলা, তাই সকল ঘাত আর প্রতিঘাত সহ্য করেও জীবন সামনের দিকে এগিয়ে চলে। তারই জন্য হয়তো করোনা মহামারীর এই দুর্যোগেও আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে লড়াই করে চলেছি। মুক্ত পৃথিবীতে দেখা হবে, সুস্থ পৃথিবীতে ভালো থাকবো, সেজন্য নিজেদের প্রস্তুত করছি। আর তারই ধারাবাহিকতায় আজ তোমাদের জন্য কবি শামসুর রহমান লিখিত ফেব্রুয়ারি 1969 কবিতাটুকু নিয়ে আমি উপস্থিত হয়েছি। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি নাগরিক কবি হিসেবে পরিচিত ছিলেন, শামসুর রহমান। শামসুর রহমানের জন্ম 1929 সালে 23 অক্টোবর ঢাকায় তার মাতুতালয়, যদিও পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলি গ্রাম। তার পিতার নাম মুখলেসুর রহমান ও মাতার নাম আমেনা খাতুন। শিক্ষা জীবনের শুরুতেই সবচেয়ে বড় পরীক্ষাটুকু প্রবেশিকা পরীক্ষায় তিনি 1945 সালে উত্তীর্ণ হন ঢাকার পোগজ স্কুল থেকে। পরবর্তীতে 1947 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এমএ পাশ করেন ইংরেজি সাহিত্যে। পেশা হিসেবে তিনি সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন। দৈনিক মর্নিং নিউজে 1957 সালে শুরু করেন সাংবাদিকতা, পরবর্তীতে দৈনিক পাকিস্তান, যা দৈনিক বাংলায় রূপান্তরিত হয়েছিল, সাপ্তাহিক বিচিত্রা, এমনকি অধুনা নামের একটি মাসিক সাহিত্য পত্রিকায়ও তিনি সাংবাদিকতা করেছেন। অসংখ্য সৃষ্টিকর্মের সম্ভারে তিনি বাংলা সাহিত্যকে সাজিয়েছেন, সেখান থেকেই তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থের নাম আমরা উল্লেখ করতে পারি, যেমন প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, উদ্ভট কুটের পিঠে চলেছে স্বদেশ, নিরালোকে দিব্যরথ ইত্যাদি। কাব্যগ্রন্থ ছাড়াও শামসুর রহমান গল্প, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য এবং অনুবাদ সাহিত্যেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। শামসুর রহমানের লেখার বিষয় হয়ে উঠেছে নাগরিক মানুষ, মানুষের জীবনের নিসঙ্গতা, বিচ্ছিন্নতা বোধ, একাকিত্বের হাহাকার। হয়তো সেজন্যেই নাগরিক কবি অভিধায়ও তিনি ভূষিত হয়েছেন। তবে শামসুর রহমানের লেখায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বাঙালি জনমানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত হয়েছে, যা তার কবিতাকে বিশিষ্ট করে তুলেছে। সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন। কিছু কয়েকটি নাম উল্লেখ করা যেতে পারে, যেমন আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক ইত্যাদি। বিচিত্র কর্মজীবনের শেষে 17ই আগস্ট 2006 ঢাকায় কবি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফেব্রুয়ারি 1969 নামের মধ্যেই কবিতার মূল ভাবনাটিও লুকিয়ে আছে। 1952 সালের সংগ্রামী মনোভাব যেন 52 পেরিয়ে 1969 এসে উপস্থিত। শিখন ফল হিসেবে আমরা 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 উল্লেখ করতে পারি যে কয়েকটি বিষয়। এই কবিতা পাঠের পর 1969 সালের গণ আন্দোলন ও বাঙালির সংগ্রামী মনোভাব সম্পর্কে আমরা জানতে পারব। ভাষা আন্দোলনের সুদূর প্রসারী প্রভাব এবং তার পরবর্তী পর্যায়ের তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারবো, এবং যা মানুষকে শুদ্ধ করে,
সুন্দর করে, মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শেখায়, সেই দেশপ্রেমের চেতনাকে নতুন করে নিজেদের ভেতর ধারণ করতে শিখব। কবিতাটুকু আমরা শুরু করি কবিতার মূল বক্তব্যটুকু জানার মধ্য দিয়ে। 1969-এ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি সেই গণজাগরণের প্রেক্ষাপটে রচিত হয়েছে। জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। 1969-এ প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাট বাজার, কলকারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। 1952 সালের ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গী করে 1969-এ গণ অভ্যুত্থান সংগঠিত হয়। প্রতি বৎসর শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের ত্যাগ ও মহিমাকে কবি লাল কৃষ্ণচূড়ার প্রতীকে উপস্থাপন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত 6 দফা ও ছাত্রদের 11 দফার ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলন ছিল অপ্রতিরোধ্য। কবি শামসুর রহমান বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণের শিল্প ভাষ্য রচনা করেছেন এই কবিতায়। এক কথায় ফেব্রুয়ারি 1969 কবিতাটি গণজাগরণ, দেশপ্রেম এবং সংগ্রামী চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা কবিতা বিশ্লেষণের মধ্য দিয়ে কবিতার মূল ভাব অনুধাবন এবং সৃজনশীল প্রশ্ন উত্তরের জন্য তৈরি হব। আমি শিক্ষার্থী বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি স্লাইডের যে অংশটুকু লাল কালিতে চিহ্নিত হয়েছে, আবারও বলছি যে অংশটুকু লাল কালিতে চিহ্নিত হয়েছে সে অংশটুকু বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন পরীক্ষায় অনুধাবনের প্রশ্ন হিসেবে এসেছে। পুরো কবিতাটুকুকেই আমরা ভালো করে বুঝে নিব, তারপরেও চিহ্নিত অংশটুকুকে আমরা একটু বেশি মনোযোগ দিয়ে বুঝে নেব, যেহেতু পরীক্ষায় অনেকবার এগুলো এসেছে আবারও আসতে পারে। সুতরাং আমরা কবিতা বিশ্লেষণের দিকেই চলে যেতে চাই। আমি আশা করব তোমরাও যারা দেখছো সকলেই বই নিয়েই বসেছো এবং এই কবিতাটুকু আমার সাথে তোমরাও বইতে পাঠ করছো কিংবা আমার স্লাইডে পাঠ করছো। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। স্তরে স্তরে কৃষ্ণচূড়া ফোটে আমরা সবাই জানি, যেটাকে থরে থরে কবি বলেছেন। কবির মনে হয় যেন ভাষা শহীদদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে, তাই কৃষ্ণচূড়াকে কবি আমাদের চেতনার রঙের সঙ্গে মিলিয়ে নিতে চান। ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের ত্যাগ ও মহিমা যেন মূর্ত হয়ে ওঠে থরে থরে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে। এ রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। এখন সে রঙে ছেয়ে গেছে পথ ঘাট, সারা দেশ ঘাতকের অসংখ্য আস্তানা। কৃষ্ণচূড়ার লাল রঙে ছিল বিপ্লব, কৃষ্ণচূড়ার লাল রঙে ছিল প্রাণের বিনিময়, মুক্তির আনন্দ, প্রতিবাদের ভাষা। পাকিস্তানি শোষক গোষ্ঠী 52-র মাতৃভাষা আন্দোলন রুখে দিতে চেয়েছে, ব্যর্থ হয়েছে, তারপর তাদের ষড়যন্ত্রের জাল বুনেই চলেছিল, যার ধারাবাহিকতায় 1969-এ এসে তাদের চূড়ান্ত রূপ প্রকাশ পেয়েছে আমরা চরণগুলোতেই দেখতে পাচ্ছি। ঘাতক বলতে পাকিস্তানি হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে এবং পূর্ব বাংলাটাই ছিল তাদের আস্তানা। তারা তাদের ত্রাসে, সন্ত্রাসে, ত্রাসনের শোষণে সারা দেশ ছেয়ে রেখেছিল অন্ধকারে
কালোতে, যে জন্য কবি এর বিপরীতে আছে অন্য রং বলতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ নির্যাতনকে বুঝিয়েছেন। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধ মরা, কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান কোমল বন হচ্ছে তসনস। হত্যা জুলুম গুম হত্যা নিপীড়নের চূড়ান্ত পর্যায়ে একটি চিত্র যেন আমরা এই চরণগুলোতে প্রত্যক্ষ করছি। মানবিক বাগান বলতে কবি মনুষ্যত্ব ন্যায় সুন্দর কল্যাণের জগৎকে বুঝিয়েছে, পাশাপাশি কোমল বন অর্থ পদ্মবন আমরা হয়তো সকলেই জানি। একটি চমৎকার উপমায় অবস্থাটুকুকে প্রকাশ করেছেন। দুষ্ট দৈত্য যেমন করে সুন্দর কোমল বন নষ্ট করে, তেমনি পাকিস্তানি শোষকের অশুভ শক্তির দাপটে কবির চারপাশের মানবিক জগৎ ভুলুণ্ঠিত হচ্ছে। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে, শূন্যে তলে ফ্ল্যাগ বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে ও হৃদয়ের গুরিত উপত্যকার। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। কবিতাটুকু এখানেই কবি শেষ করেছেন বলবো না, বলবো যে আমাদের জন্য সংক্ষিপ্ত আকারে এখানেই কবিতাটুকু উপস্থাপিত হয়েছে। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষগুলো 1969-এর রাজপথে নেমেছে, সালামের চেতনাকে বুকে সঙ্গী করে, বরকতের আত্মত্যাগকে সম্বল করে। তাই আজ 1969-এও পুরো ঢাকা জুড়ে যে আন্দোলন, সেটি যেন 52-র সালামের চোখের সেই পূর্বকার ঢাকা, কিংবা কিংবা পূর্ব বাংলার সকল জনগোষ্ঠী যেন সালামের চেতনায় একীভূত। অথবা যে অবিনাশী বর্ণমালা, যে বর্ণমালা যে মায়ের ভাষার অধিকার আদায়ের জন্য পৃথিবীর আর কোনো দেশের জনগণের এই উদাহরণ নেই, যারা মায়ের ভাষার অধিকার আদায়ের জন্য প্রাণ দিতে পেরেছে, সেই সেই ইতিহাসের অংশীদার বর্ণমালা, তাকে অবিনাশী বলেছেন কবি। কারণ প্রত্যেক স্বাধিকার আন্দোলনেই বাঙালিকে প্রেরণা জুগিয়েছে ভাষা আন্দোলনের সেই গর্বিত ইতিহাস। আমরা এখানে হরিৎ একটি শব্দকে পাচ্ছি। হরিৎ শব্দটির অর্থ হচ্ছে সবুজ বর্ণ, মানে চির সবুজ। গাছের পাতা আমরা জানি সবুজ থেকে হলুদ হয়ে যায়, কিন্তু যেটা সবুজ চির সবুজ, যাকে আমরা বলি চির হরিৎ বন বা চির সবুজ বন, যেখানে পাতা কখনো হলুদ হওয়ার অবকাশ পায়নি, একটি ঝরে গেলে আরেকটি গজিয়ে যায়। এখানে মূলত আমাদের হৃদয়ে লালন করা ভাষা আন্দোলন সম্পর্কে অনুভূতির সতেজতা বোঝাতে এই উপমাটুকু শব্দটুকু ব্যবহার করেছেন কবি। কবিতাটি গদ্য ছন্দে রচিত হয়েছে, ভাষার প্রবহমানতা কবিতাটুকুকে অনন্য বৈশিষ্ট্য দান করেছে। পাশাপাশি কবি শামসুর রহমানের নিজ বাস ভূমে কাব্যগ্রন্থ থেকে কবিতাটুকু চয়ন করা হয়েছে। আমরা এবার পাঠ মূল্যায়নে চলে যেতে চাই এবং একটু দেখতে চাই আমরা কি কি শিখলাম। আমি কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য এখানে উপস্থাপন করেছি, তোমরাও আমার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি যদিও উত্তরটুকু তোমাদেরকে দিয়ে দিয়েছি, পরবর্তীতে মিলিয়ে নিও। সেই ফুল আমাদের প্রাণ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এখানে ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। বীরের রক্তে সন্তান হারা জননীর চোখের জলে চেতনাদীপ্ত যে ফুল ফোটে, তা কবির কাছে প্রাণস্বরূপ। সেই চেতনাতেই আজ আমরা স্বাধীন জাতি। দ্বিতীয় প্রশ্নের দিকে আমরা আলোকপাত করি। সালামের মুখকে কেন পূর্ব বাংলার সাথে তুলনা করা হয়েছে? পূর্বেই বলেছি, ভাষা সহিত সালামের চেতনার বিস্তার এবং পূর্ববঙ্গের জনসাধারণের মধ্যে সেই চেতনার প্রভাব বোঝাতেই
কবি সালামের মুখকে পূর্ব বাংলার সাথে তুলনা করেছেন। 3 নম্বর প্রশ্নতে আমরা যদি যাই, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায় বলতে কি বোঝানো হয়েছে? ভাষা সংগ্রামী বরকতের আত্মত্যাগ কবিকে শিহরিত করে কখনো আনন্দে, কখনো বা দুঃখে। কবি মনে করেন আমাদের সবার প্রাণে চির অম্লান সংগ্রামের চেতনা। আমরা যে আনন্দ বেদনায় প্রতিনিয়ত সিক্ত হয়ে চলেছি, সেখানে যেন আমাদের ভাষা শহীদদের অবদান রয়ে গেছে, নিশ্চয়ই অবদান রয়ে গেছে। ফেব্রুয়ারি 1900, আমরা 4 নম্বর প্রশ্ন করতে চলে যাই, ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ছন্দে রচিত? নিশ্চয়ই সকলে উত্তর দিতে পারছ, গদ্য ছন্দে। 5 নম্বর প্রশ্নটুকু তোমাদের জন্য খুবই সহজ, কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে? নিজ বাসভূমি। আমরা যে পাঠ মূল্যায়ন করার চেষ্টা করলাম সেটি অত্যন্ত স্বল্প পরিসরে, খুবই অল্প করে, কারণ আমাদের সময় স্বল্পতা আছে। কারণ আমরা আমরা তোমাদের আমি তোমাদের জন্য এতক্ষণ ধরে যে কবিতাটুকু পড়ার চেষ্টা করলাম, বুঝবার চেষ্টা করলাম তোমাদের সাথে নিয়ে, তার কোথাও যদি কোনো অসুবিধা থাকে, বুঝতে না পেরে থাকো, তাহলে পরবর্তী কোনো ক্লাসে আমরা আবার আলোচনা করে নেব। এবং তোমরা যদি আমার সাথে যোগাযোগ করে নাও, কমেন্টে উল্লেখ করো, তাহলেও আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা একটি বাড়ির কাজের মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাস থেকে বিদায় নেব। এই বাড়ির কাজটুকু একটি সৃজনশীল, একটি প্রশ্ন, একটি উদ্দীপক দেওয়া আছে, এবং তার সাথে যেভাবে থাকে আমাদের 4টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, জ্ঞানের প্রশ্ন, অনুধাবনের প্রশ্ন, প্রয়োগের এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন। তোমরা উত্তরটি করার চেষ্টা করবে এবং কলেজ খুললে আমরা সেই উত্তরটা দেখে দেব, আমাকে দেখাবে। ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।